2nd October 1869 गुजरातेर पोरबंदरे जन्मग्रहण करें मोहनदास करमचंद गांधी। अनेके गांधीजी के देखते पारें ना, आबार अनेके गांधीजी के खूब भालोबासें। कारो नामे समालोचना करार आगे आमादेर निजेदेर ज्ञान थाका उचित। ताई ए भिडियोते आमरा एनालाइसिस करब जे गांधीजी हिरो नाकि गांधीजी भिलेन, और साथे कयेकटा प्रश्नेर उत्तर खुंजब जेमन गांधीजी आमादेर देशेर जोन्नो कि करेछेन, गांधीजी कि आमादेर देशेर विभागेर जोन्नो दायी, तिनि कि सत्यि बाच्चा मेयेदेर साथे निवस्त्र माने वस्त्रहीन अवस्थाय शुए थाकतेन, और तिनि कि फादर ऑफ द नेशन जो अंग्रेजों के साथ बैठ के शाम को चाय पानी पिया करते, जैसे महात्मा गांधी। गांधी जी की हत्यारे अगर हीरो बनाया जाता हो तो ये गलत है। देखो गांधी जी हमारे जोन्नो किछुई करेननी, देशेर जोन्नो किछुई करेननी बोलते खूब भालो लागे, किन्तु इंटरनेट सोशल मीडिया ना थाका अवस्था कोटी कोटी देशबासीर मध्य हृदय जातीयताबोध जाग्रत करा এটা কিন্তু নরমাল কোনো ব্যাপার। তিনি অহিংসার পথ বেছে নিয়েছিলেন। কেন জানো? যদি আমরা আক্রমণ করতাম তাহলে ব্রিটিশ আর্মির গুলিতে প্রচুর মায়ের কোল খালি হয়ে যেত। তাই গান্ধীজি অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে আর্মিতে সরকারি কার্যালয়ে বেশিরভাগ 80% ভারতীয় কাজ করে। যদি তারা কাজ করা বন্ধ করে দেন তাহলে পরে ব্রিটিশ সরকারকে ভাঙতে বেশি সময় লাগবে না। जस्ट एक बार भेबे देखो कतटा यूनिक आइडिया छिलो। 1930 ते सल्ट मार्च करेछिलेन, सिविल डिसओबिडियेंस मुभमेंट चालिएछिलेन, माने विदेशी पण्यके आमरा बर्जन करब। किछुदिन आगे मने आछे टिकटकके आमरा बर्जन करेछिलाम, टिकटक एखन इंडियाते आर नेई। सेम भावे जोदि आमरा इंडियन प्रोडक्ट्सके भारते तैरी हवा कोनो प्रोडक्टके आमरा यूज करी ताहले परे आमादेर इनडायरेक्टली आर डायरेक्टली भावे आमरा भारतके सापोर्ट करछि। তাহলে ভোকাল ফর লোকাল এটা কিন্তু গান্ধীজি শুরু করে গিয়েছিলেন। তাহলে গান্ধীজি যখন এত কিছু করেই গেছেন তাহলে উনাকে আমরা ভারত বিভাগের জন্য দায়ী কেন করি? কোনো একটা নেতার কথায় কোনো পার্টি অথবা গভর্নমেন্ট চলে না, কারণ পপুলার নেতা হচ্ছে জনতার সঙ্গে সম্পর্ক রাখার জন্য একটা মাধ্যম। তাই বলতে পারো গান্ধীজি একা কোনো ডিসিশন নিতেন না, তিনি সবার সাথে বসে কথা বলে তারপর ডিসিশন নিতেন। পার্টিশন মানে কে শাসন করবে, মানে পাওয়ার ডাইনামিক্স কার হাতে থাকবে। ব্রিটিশরা ভারতীয়দের উপর যে অকথ্য অত্যাচার চালিয়েছিল সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য ডিভাইড অ্যান্ড রুল পলিসি চালু করে। তার মানে কি ভারত অ্যান্ড পাকিস্তানকে ভাগ করে দাও হিন্দু আর মুসলিমের আধারে। তাতে কি হবে? ফিউচারে ব্রিটিশরা যে তাদের উপর মানে হিন্দু আর মুসলিমদের উভয়েরই উপর ভারত পাকিস্তানের উপর যে অকথ্য অত্যাচার চালিয়েছিল সেটাকে ভুলে গিয়ে যাতে আমরা নিজেদের সাথে লড়াইয়ে ব্যস্ত থাকি, আর আমাদের ভেতরে আমাদের অকথ্য অত্যাচারের কথা যাতে আমরা ইন্টারন্যাশনাল মিডিয়া অথবা কোথাও গিয়ে না উঠাই। বলতে পারো এটা একটা বিজনেস ডিল মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু আর মোহাম্মদ আলী জিন্নার সাথে হয়েছিল। যেরকম বাবা নিজের দুটো ছেলেকে সম্পত্তি ভাগ করে দেয়, নে বাবা এটা তোর দোকান, নে বাবা ওটা তোর দোকান। সেমভাবে মহাত্মা গান্ধীও জওহরলাল নেহরু দোকান আলাদা করে দিয়েছে আর মোহাম্মদ আলী জিন্নার দোকান আলাদা করে দিয়েছে। সম্পত্তি ভাগ করে দেওয়ার পর তো শান্তিতে ঘুমোতে হবে, তখন গান্ধীজি কি করতেন? মনু গান্ধী আর আভা গান্ধী এই দুজন টিনেজ মেয়েদের সাথে তিনি নিবস্ত্র অবস্থায় মানে বস্ত্রহীন অবস্থায় শুতেন। কিন্তু কেন? কারণ ব্রহ্মচর্য প্র্যাকটিস করার জন্য। তো ব্রহ্মচর্য কি? তো ব্রহ্মচর্য প্র্যাকটিসে কোনো পুরুষ কোনো মহিলার সাথে যৌন সম্পর্কে লিপ্ত হতে পারে না। তাই তিনি একটা এক্সপেরিমেন্ট করেছিলেন যে তার মনের শক্তি মানে ব্রহ্মচর্যের শক্তি ঠিকঠাক আছে। তো আমি জানি না এটা ঠিক কি ভুল, এটা আমি তোমাদের উপরেই ছাড়লাম যেটা ঠিক না এটা ভুল। কিন্তু তাও আমরা গান্ধীজিকে ফাদার অফ দ্য নেশন বলি, কিন্তু আদৌ কি গান্ধীজি ফাদার অফ দ্য নেশন? না, গান্ধীজি ফাদার অফ দ্য নেশন নয়। আর্টিকেল 18 স্পষ্ট লেখা আছে যে কোনো ব্যক্তি যদি সে মিলিটারি অথবা একাডেমিক্সে ডক্টরেট ডিগ্রি না হয়, সেটা যদি না হয় তাহলে পরে সাধারণ সিটিজেনকে কোনোদিনও কোনো উপাধি দেওয়া হবে না এবং সে কোনো উপাধি বা টাইটেল ইউজ করতে পারবে না। আর গান্ধীজি ছিলেন সাধারণ সিটিজেন, তাই অফিসিয়ালি গান্ধীজিকে আমরা ফাদার অফ দ্য নেশন মানি না। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন গান্ধীজিকে ফাদার অফ দ্য নেশন, তার জন্য আমরা ওনাকে বলি ফাদার অফ দ্য নেশন। এখন তোমরা বিচার করে দেখতে পারো যে গান্ধীজি ভিলেন না হিরো। কমেন্টে নিজের আবেগ প্রকাশ করার আগে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ারটা করে ফেলতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে